আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। যারা ডিম খেতে একদম পছন্দ করেন না তাদের জন্যই আমাদের আজকের আয়োজন এগলেস বাটার কুকিজ। আমরা আশা করব আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন খুব বেশি কথা না বাড়িয়ে এগলেস বাটার কুকিজগুলো তৈরি করে ফেলি। প্রথমেই একটি মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রার আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ। এখানে চাইলে আপনারা সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। রুম টেম্পারেচারের আনসল্টেড বাটার নিয়ে বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। বাটারটা একটু সাদাটে বর্ণ ধারণ করলে দিয়ে দিচ্ছি আইসিং সুগার 3/4 কাপ। 1/4 কাপ দুইবার মেপে নিলেই কিন্তু আপনাদের 3/4 কাপের মাপ চলে আসবে। এবারে বিটারের মিডিয়াম স্পিডে ততক্ষণ আমরা বিট করব যতক্ষণ না পর্যন্ত আইসিং সুগার মেল্ট হয়ে যাচ্ছে। যখন দেখবেন বাটারের সঙ্গে আইসিং সুগার বিট করতে করতে আইসিং সুগারটা একদম মেল্ট হয়ে গিয়েছে, তখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই পর্যায়ে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ, লেভেল করে মেপে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি ময়দা 3/4 কাপ প্লাস আরও 3/4 কাপ, অর্থাৎ 1/4 কাপ। মোটামুটি আপনি 1/4 কাপ দিয়ে 6 বার মেপে নিলেই আপনার এই সম্পূর্ণ মাপটা চলে আসবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিলাম। শেষ পর্যায়ে বিটারের মিডিয়াম স্পিডে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু বিট করে নিতে পারেন। এতে করে আপনার এই মিশ্রণটা অনেক বেশি মসৃণভাবে পরিণত হবে। স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, কোথাও যেন কোনো লাম্পস না থাকে। যেহেতু আমরা এটাকে আজকে পাইপিং করে তৈরি করব, তো আমাদের বিস্কিটের ডো কিন্তু রেডি। আজকের কুকিজগুলো তৈরি করার জন্য আমি F3 নজেল নিয়েছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো নজেলটাকে আমি একটি পাইপিং ব্যাগে সেট করে নিয়েছি এবং সেই কুকি ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের করতে পারেন, যে কোনো নজেল ইউজ করতে পারেন, তবে কুকিজ তৈরি করার জন্য একটু বড় সাইজের নজেল হলে কিন্তু দেখতে ভালো লাগে। তো ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একটি বেকিং ট্রের উপরে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং খুব ভালো মতো পাইপ করে দিচ্ছি। একটু সৌন্দর্য দেখানোর জন্য কিছু চেরি গেঁথে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। এবার এটাকে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিলটাকে দিয়ে বেক করব 12 থেকে 15 মিনিটের জন্য। সময়টা একটু কম বেশি লাগতে পারে, এটা অবশ্য ওভেনের উপরেও অনেকখানি ভ্যারি করে। 12 মিনিট পরে আমি কুকিজগুলোকে বের করে নিয়েছি এবং রুম টেম্পারেচারে খুব ভালো মতো কুকিজগুলোকে ঠান্ডা হতে দিতে হবে। একদম গরম কুকিজগুলো কিন্তু তুলনামূলক একটু নরম টাইপের হয়ে থাকে। আপনি বের করে যখন রুম টেম্পারেচারে ঠান্ডা করবেন কুকিজগুলো কিন্তু 100% ক্রাঞ্চি হয়ে যাবে। কুকিজগুলো ঠিক কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আমরা আশা করব আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই কুকিজগুলো আপনারা রুম টেম্পারেচারে এয়ারটাইট কোনো বক্সে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।